অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ সাত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর বিচারক এ আদেশ দেন। বাকি দুই আসামি আজ আত্মসমর্পণ করেননি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ সাত আসামিকে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে প্রদীপকে কক্সবাজারে আনা হয়। হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত সহ ছয়জনকে কড়া প্রহরায় আদালতে হাজির করা হয়। ওসি প্রদীপ ছাড়াও আদালতে ভাড়ছড়া শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যর্কিত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাপানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাল মামুন, এএসআই লিটন মিয়াকে হাজির করা হয়। বাকি দুই আসামি এসআই টুটুল ও কনস্টেবল মোস্তফা আত্মসমর্পণ করেননি। গত 31 আগস্ট রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ ঘটনায় বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদোস। ওই ঘটনায় কক্সবাজারে নিজ নিজ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক ডক্টর মেনজির আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর একথা জানিয়েছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা।